প্রকৃতির দান পানির কেন এত দাম হবে তা নিয়ে কৌতূহলের শেষ নেই সাধারণ মানুষের। আর তাই সম্প্রতি প্রকাশে এসেছে বিশ্বের সবচেয়ে দামি পানির নাম ও দামের বিষয়টি। অ্যাকোয়াদা ক্রেন্তালো ট্রিবুতো অ্যা মেদি গিলানিকে বিশ্বের সবচেয়ে দামি পানি মনে করা হয়, কারণ এতে লুকিয়ে রয়েছে হাজারো রহস্য। এই পানিতে নাকি মেশানো রয়েছে 5 গ্রাম 24 ক্যারেটের খাঁটি সোনা, এতে পানিতে ক্ষারের পরিমাণ বৃদ্ধি পায়। তাছাড়া এর পানি সংগ্রহ করা হয় পৃথিবীর 3টি স্থান, যেমন ফ্রান্সের 1টি ঝর্ণা, ফিজি দ্বীপের 1টি প্রসবন এবং আইসল্যান্ডের হিমবাহ থেকে। এছাড়াও শুধু পানি নয়, 750 মিলিলিটার পানির বোতলেও রয়েছে চমক, কারণ এই পানির বোতল তৈরি করা হয়েছে 24 ক্যারেটের সোনা দিয়ে। বোতলটির নকশা করেছেন ফার্নান্দো আলতামিরানো নামের একজন জনপ্রিয় শিল্পী। 1 দশক আগে এই পানির বোতলের দাম ছাড়িয়ে যায় বাংলাদেশি টাকায় প্রায় 60 লাখ, এখন এর দাম আরও বেড়েছে। তাহলে বোঝাই যাচ্ছে সাধারণ মানুষের সাধ্যের অনেকটা বাইরেই এই পানি।